নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে, একটা পাঠ্যপুস্তকের একটি গল্প। তোমরা জানো যেটা তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম ইউনিটে আছে, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালীকলম, শ্রীপান্থের লেখা, আসল নাম নিখিল সরকার। 1932-এ ময়মনসিংহে জন্ম না প্রথম ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি বা সাহিত্যের প্রতি একটা অদম্য আগ্রহ ছিল। তো লেখক জানাচ্ছেন যে কিভাবে পুরনো কালীকলম আমাদের কাছ থেকে হারিয়ে গেল, জাস্ট উধাও হয়ে গেল। দেখো, এই লেখাটা কিন্তু একটা ইতিহাস, পাস্ট বোঝো তো, পাস্ট মানে ইতিহাস সব হচ্ছে পাস্ট, অতীত, অতীত যা সেটাই তো আমাদের ইতিহাস, তাই না? তো এই যে কালীকলম, এটা আমাদের কাছে এখন আর নেই। আমরা এখন যে কলমে লিখি, যে পেন ব্যবহার করি লেখার জন্য, বা কম্পিউটারে লিখছি, যে সমস্ত ভাবে লেখার টেকনিক নতুন এসেছে, সেখানে কিন্তু কালীকলম দোয়া এগুলো উধাও। তো ফ্যান্সি পেন এসে গেছে বাজারে, আর পুরোনো কালীকলম উধাও। লেখক যত বছর অব্দি বেঁচেছিলেন, 2004 অব্দি, লেখকের মনে এই ব্যথাটা ছিল যে পুরোনো কালের কালীকলম হারিয়ে গিয়েছে। লেখক তার শৈশবের স্মৃতি আঁকড়ে ধরে বলেছেন যে শৈশবে তিনি শুনেছেন প্রাচীন কালে নাকি ছাগলের দুধ, তারপরে হরি, তার সঙ্গে ত্রিফলা এবং তার সঙ্গে শিমুল গাছের ছাল, এই সমস্ত দিয়ে নাকি এক ধরনের কালী প্রস্তুত হতো। যাই হোক, লেখকরা তার পরে যখন পাঠশালাতে যায়, তখন কলা পাতাকে সাইজ করে কাগজের মতন করে কেটে নিতেন, নিয়ে ওটাকে লেখার জন্য ব্যবহার করা হতো। আর কালি কিভাবে বানানো হতো সেটা একটা দারুণ মজার ব্যাপার। সেটা কিভাবে বানানো হতো, লেখকদের মায়েদের তো সব খাওয়াই, তখন উনুনে রান্না হচ্ছে, তো সেই পোড়া ভাতের হাড়ির যে পোড়া অংশটা, সেইটা নিয়ে লাউ পাতা দিয়ে কষে জল দিয়ে, তার মধ্যে অনেকে আবার যারা একটুখানি আরো বেশি বুদ্ধিমান, তারা আবার কি করতো, আতপ চাল ভেজে সেটাকে গুঁড়ো করে বেটে দিত, কেউ কেউ আবার করতো কি ঘষে দিত, এটার মধ্যে আবার একটা গরম খুন্তি দিয়ে জলটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে একটা ন্যাকড়া করে ছেঁকে কালি হতো, দোয়াতে রাখতো। কিরকম দোয়াত? দোয়াত কিন্তু কাঁচের নয়, সেই দোয়াত হচ্ছে মাটির দোয়াত, এবং বাঁশের কঞ্চি শুরু করে দুফলা মুখ কাটতে হতো, কেননা দুফলা মুখে না কাটলে ভালো করে কলমে লেখা হবে না, কালি চুঁয়ে পড়ে যাবে লেখার জায়গায়। তো যাই হোক, এইভাবে লেখা সামগ্রী জোগাড় করে মা ঠাকুমারা, দিদিমা, পিসিমা, দিদি, তারাও কিন্তু লেখকদের, সমবয়সীদের সবাইকে কালি তৈরি করতে সাহায্য করতেন। লেখকরা এইভাবে কালি তৈরি করে, এইভাবে কলম তৈরি করে লেখকরা পাঠশালায় যেত। মজার ব্যাপার, পাঠশালায় গিয়ে যখন গুরুমশাই লেখকদের লেখাটা চেক করতেন, তারপরে ওটা ফেরার সময় লেখকরা ফেলে দিয়ে আসতো পুকুরে। কেন বলতো? কেননা একটা কথা আছে, ক অক্ষর গো মাংস, মানে যদি ওই কলা পাতাটা গরুতে খায় তাহলে নাকি অমঙ্গল হয়, মানে পড়াশোনা আর হবে না, মানে গরুর পেটে তো আর বিদ্যে নেই, তো যে মানুষের বিদ্যে নেই তাকে বলে ওই ক অক্ষর গ মাংস, তারা পুকুরে ফেলে দিয়ে আসতো। লেখক এরকম পূর্ব পূর্ব স্মৃতিতে এরকম নিজের কথা অনেক বলেছেন, কিভাবে পুরনো কালের কালী হতো। এবার লেখক বলেছেন দোয়াতের কথা, তিনি নানান রকমের দোয়াত দেখেছেন, কালির, তোমার কালি রাখার যে দোয়াত ধরো, সেগুলো পিতলের হতো, ব্রোঞ্জের হতো, সোনারও হতো, মাটির তো হতোই, তো সোনার দোয়াত তিনি প্রথম দেখেছিলেন শুভ ঠাকুরের কাছে। অনেক জ্ঞানীগুণীরা আগে যখন ছোটবেলায় অনেকে পাশ একটা দুটো পাশ টাস করলো, স্কুল টুল গন্ডি পেরোলো, তখন অনেক গুরুজনেরা আশীর্বাদ করে বলতেন, বাবা তোমার সোনার দোয়াত সোনার তার কলম হোক, মানে তার জাতিকে লেখা পড়াটা মা সরস্বতীর কৃপা খুব ভালো হয়। আরেকটা কথা তোমাদের বলতে আমি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে এটা যে গল্পটা থেকে নেওয়া, সেটা আছে সেই যে রচনা থেকে এটা মেন নেওয়া, লেখকের অন্যান্য অনেক রচনা আছে, যেমন ধরো কিয়ামত মেয়ে, বটতলা, তারপরে মির্জা বুরুজের নবাব, এরকম অনেক লেখা লেখকের মানে প্রতিভা আমরা দেখতে পাই। তিনি 1978-এ আনন্দ পুরস্কারও পেয়েছেন এই বিষয়টায়। কালি আছে কাগজ নেই, আর কলম আছে মন নেই, এটা এই রচনা থেকে নেওয়া হয়েছে। এবারে ধরো ব্যাপারটা, কালি কলম আর মন তিনটে একসঙ্গে এলে তবে একটা লেখা হয়। তুমি ভাবো ঠিক তাই, আমার মনটা যেখানে আমি যেটা লিখছি সেটা আমাকে সে কনসেন্ট্রেট করতে হবে, তারপরে কাগজ কলম মানে পেন আসতে হবে, এখন তো সেটা বদলে গিয়েছে না, যাই হোক, এই তিনটের সন্নিবেশ না হলে লেখা নাকি হয় না। আমি এটা পুরোপুরি আলোচনা করে দিচ্ছি, আমার পরের ভিডিওতে তোমরা কোশ্চেন আনসার গুলো পেয়ে যাবে। তো এইভাবে লেখকদের লেখা চলতে লাগলো। এবার লেখক এক সময় ভাবছেন, তিনি যদি মিশরে জন্মাতেন কি করতেন, তাহলে তিনি নীল হ্রদের পাশ থেকে নলখাগড়া তুলে এনে কলম বানাতেন, আবার যদি তিনি ফিনিসিয় হতেন তাহলে তিনি হাড় দিয়ে কলম বানাতেন, আবার যদি তিনি রোমে জুলিয়াস সিজারের সময় অনেক সময় ব্রোঞ্জিয়া, যেটাকে শালাকা বলে, মানে সরু একটা কঞ্চির মতো সেরকম কলম হতো, যেটাকে স্টাইলাসও বলে, তো সেটা দিয়ে কাসাপাকে মেরেছিল
জুলিয়াস সিজার, সেটা একটা ইতিহাস। আমি বললাম না এই কাব্য মানে এই গল্পটা যে লেখাটা এর সঙ্গে ইতিহাসটা কিন্তু খুব প্রত্যক্ষ ভাবে জড়িয়ে আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। তোমরা একবার ভালো করে রিচ করে নেবে, তারপর আমি যেরকম ভাবে বোঝাচ্ছি যদি ভালো করে ভিডিওটা শোনো তাহলে দেখবে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। এর ভেতর থেকে প্রচুর প্রচুর প্রশ্ন হতে পারে যেগুলো মাধ্যমিকে প্রায়ই আসে। তোমাদের 2021-এর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট এই লেখাটা। তারপরে ধরো লেখক এগুলো মনে মনে ভাবছেন, লেখক যে অফিসে কাজ করতেন সেই অফিসে কিন্তু সবাই মুন্সি। বলতো মুন্সি মানে কি? মুন্সি মানে হচ্ছে যারা লেখালেখি করতে পারে, লেখক। তো কালি আছে কলম নেই, কালি কলম নেই সে আবার কি ধরে মুন্সি? ব্যাপারটা হচ্ছে তাই, মানে কম্পিউটারে তো সবাই ওই কিবোর্ডে টাইপ করছেন, লেখকই একমাত্র যিনি কলম নিয়ে অফিস যেতেন। তো লেখক সেটাকে ধারাটাকে অব্যাহত, বললাম না লেখক মৃত্যুর আগে অব্দি এটাকে ভালোবেসেছেন কালি কলমটাকে। কিন্তু কোনো কোনোদিন লেখক যদি কলম নিতে ভুলে যেতেন তাহলে তিনি তার সহকর্মীদের তাকিয়ে চাইলে সে বোধা কলমে লেখকে লিখতে যে ভালো লাগতো না। তো সেইভাবে তিনি জীবনে শেষ অব্দি কাজ করেছেন। তো কালি কলমটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু ধরো ফাউন্টেন পেন যাকে রবীন্দ্রনাথ নাম দেয় ঝর্ণা কলম, সেই ফাউন্টেন পেনটা কিন্তু একজন আবিষ্কার করলো। একজন ছিলেন যিনি এরকম দোয়াত কালি নিয়ে সব জায়গা ঘোরেন, তো সেরকম দোয়াত কালি নিয়ে গেছেন, তার নাম ওয়াটারম্যান, তিনি নিয়ে গেছেন, নিয়ে গিয়ে দেখছেন যে তার একটা শরীর সাবুদের ব্যাপারে কালি পড়ে গেল কাগজের উপর, তিনি চলে এলেন। এবার তিনি যখন আবার কালি নিয়ে ফিরলেন, ইতিমধ্যে অন্য একজন কেউ সেই দিকে সই করে সেই কন্ট্রাক্টটা নিয়ে নিয়েছে। তখন তিনি মা ভাবলেন যে না একটা কিছু করতে হবে, তখন ফাউন্টেন পেন এলো। এটাকে পরবর্তীকালে এই ফাউন্টেন পেনের বিভিন্ন নাম হয়েছে, বিভিন্ন কোম্পানি বেরিয়েছে, পার্কার, তারপরে ওয়াটার, এরকম অনেক অনেক ধরনের পাইলট, অনেক ধরনের ফাউন্টেন পেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লেখক একবার কলেজ স্ট্রিটে গিয়েছিলেন এই ফাউন্টেন পেন কিনবেন বলে, তখন লেখক কিশোর থেকে আরেকটু বড়। এবার ফাউন্টেন পেন ভালো ভালো কোম্পানির নাম বলছে বিক্রেতা, লেখক তো সেটা দিতে পারবেন না। তো লেখক একটা জাপানি পাইলট পেন কিনেছিলেন যেটা কিন্তু জাদু কলম, কেননা সেটাকে ছুড়ে দেওয়া এইটা নিকটা কিন্তু অক্ষত ছিল। লেখক যখন পরবর্তীকালে পয়সা কড়ি করে অনেক পাইলট পেন জমিয়েছেন, তখনও কিন্তু ওই জাপানি পাইলট পেনটার মায়া তিনি ছাড়েননি। এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন আছে, পরে তো বললাম আমি আলোচনা করবো। এবার আমি বলি, এবার লেখক তারপরে কি করলেন? তারপরে তো স্কুলে ভর্তি হলেন, কলকাতায় এসে তখন ওই বাচের বাসে কঞ্চি দিয়ে কলম বানানো তো গেল, এবার লেখকরা লিখতে শুরু করলেন ফাউন্টেন পেন। এবার কি হতো, ট্যাবলেট পাওয়া যেত, সেই ট্যাবলেট যা জলের মধ্যে গুলে কালি হতো, নাম ছিল কাজল, সুলেখা, এরকম। তারপরে আবার লিকুইড কালিও পাওয়া যেত, সেটা ওই ঝর্ণা কলম বললাম সেটা দিয়ে মানুষ লিখত। তারপর যখন ফ্যান্সি পেন বাজারে এলো, যেমন ওই ডট বল পেন এগুলো এলো, তখন না ওই চোর পকেট মারিরাও সেগুলো হাতাতো না। আগে তো একটা কলম দাম ছিল না, অনেকে সোনার কলম, অন্য ধাতুর কলম ব্যবহার করতো, সেগুলো পকেট মারা হাতাতে চাইতো। কিন্তু তারপরে এই যে পেনের ব্যবসা, প্লাস্টিকের পেনের ব্যবসা এত বহুল হয়ে গেল, অনেকে অনেক মহিলা আবার খোপায় কলম গুজে রেখেছে, এরকমও দেখা গেছে। অনেকে আবার সুন্দরভাবে তাদের কাছে একটা বাটন, একটা পকেট করে সেখানে কলম অনেক স্মার্ট ছেলেরা গুজে রেখেছে, এরকম হলো। তারপরে এই কলমটা বা পেনটা অস্পৃশ্য হয়ে গেল, কাদের কাছে? ওই ধরনের পকেট মারদের কাছে, তারা জিনিসপত্র হাতালেও কলম আর হাতাতো না। মানে লেখকের মনে দুঃখ, কলমটার যে অবনতি করছে, আস্তে আস্তে ডিটোরেট হচ্ছে, যে একটা জায়গায় ছিল সেখান থেকে আস্তে আস্তে নেমে আসছে। এটা হচ্ছে পুরোপুরি গল্পটার ব্যাপার, যেটা তোমাদের এখন বোঝালাম। তো এরপরে আরো বোঝানোর জন্য তোমাদের পরের ভিডিওটা তো দেখতেই হবে, তাতে তোমরা দেখতে পাবে যে মেন মেন কোশ্চেন কি হতে পারে, ছোট ছোট যেগুলো আছে। আবার যেমন তোমাদের প্রতিবার বলি, বড় বড় কিছু কোশ্চেন পড়ে নিল না, ভেতরে ছোট ছোট আনসার গুলো তোমরা করতে পারো, যেমন স্টাইলিস কি, বা এই ফাউন্টেন পেনের নাম কি আছে, ওয়াটারম্যান বলা হয় কাকে, বা কিভাবে এসছে, এই সমস্ত। তাহলে আমি কি বললাম, লেখকের বই বলেছি, লেখকের জন্ম মৃত্যু সব বলেছি, লেখক সম্পর্ক কথাটা জানা দরকার তোমাদের। আর শ্রীপন্ত বরাবরই কিন্তু এই কালি কলমের ব্যথাটা অনুভব করে গেছেন মনে প্রাণে। আসলে কি জানো তো, আমাদের যে জিনিসটা চলে যায় না সেটা আর আমরা ফিরিয়ে আনতে পারি না। আমাদের পুরনো দিনের সাহিত্য, পুরনো দিনের কথা, পুরনো দিনের রূপকথা, সেই জিনিসগুলো আমাদের ঐতিহ্য। আমাদের যেমন মহাকাব্য সেগুলো তখন ফিরে আসে না, তেমনি আমাদের কিছু প্রিয় জিনিস, তোমার না ছোটবেলার দেখবে অনেক প্রিয় জিনিস আছে, সেগুলো আর কি তুমি ফিরিয়ে আনতে পারো? পারো না। সেজন্যই এই নিখিল সরকারও সেই জিনিসটার খুব অভাব বোধ করেছিলেন, এবং সেই জন্য এই রচনাটা তিনি করেছিলেন। আর ফাউন্টেন পেন তিনি অনেক সময় বলছেন যে তরোয়ালের থেকেও কিন্তু পেন কিন্তু অনেক বেশি দামি, বা মানুষকে মৃত্যু দিতে পারে। সেটা জুলিয়াস সিজারের বেলা বললাম। দ্বিতীয়ত একটা কলম আমি আমার পেন দিয়ে মনের কথা ব্যক্ত করতে পারি, যেটা
যেটা কিন্তু আমি অন্যভাবে না, তলোয়ার দিয়ে কোনো মানুষকে খুন করা যায়, কিন্তু জানো তো মানসিক ভাবে কোনো মানুষকে যদি মেরে দেওয়া যায়, তাকে যদি মানসিক ভাবে নিহত করা যায়, আহত করা যায়, তাহলে কিন্তু সে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেরকম তলোয়ারের থেকেও কলমের জোর কিন্তু অনেক বেশি, তাই তো? তাহলে যেটুকু তোমাদের পাঠ্যপুস্তকে আজকে আমি আলোচনা করলাম, এবার তোমরা একটু পড়ে দেখো, আর আমার পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করো, তাতে আমি কোশ্চেন আসলে আলোচনা করবো। প্লিজ লাইক শেয়ার তো অবশ্যই করবে, আবার আসবো তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য।